আসসালামু আলাইকুম। সময় স্পোর্ট অ্যান্ড ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চকলেট কেক তৈরি করে দেখাবো। আর এই চকলেট কেক তৈরি করার জন্য আমার যা প্রয়োজন চলুন তা দেখে আসি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, হাফ কাপ নিয়েছি কোকো পাউডার, চকলেট পাউডার, তিনটি ডিম নিয়েছি, এক কাপ আটা নিয়েছি, 1/3 কাপ তেল নিয়েছি, 1/4 কাপ দুধ নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি এবং একটি মিক্সিং বল নিয়েছি। আমি এই মিক্সিং বলে প্রথমে ডিম তিনটা ভেঙে নেব। ডিমের সাদা অংশ এবং ডিমের কুসুম দুটোকে আলাদাভাবে নেব। দেখুন, আমি ডিমটাকে এভাবে ভেঙে নিচ্ছি। ডিমটাকে এভাবে ভেঙে সাদা অংশ মিক্সিং বলে নিতে হবে এবং কুসুমটাকে আমি আলাদা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি তিনটি ডিম ভেঙে নেব। দেখুন আমার কুসুম কত সুন্দরভাবে আলাদা করে রেখেছি। এখন আমি একটি বিটারের সাহায্যে ডিমটাকে বিট করে নিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ বিট হওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এবং চিনি আর ডিমের সাদা অংশ দুটোকে একসাথে ভালোভাবে বিট করে নেব। আপনাদের কাছে বিটার না থাকলে সমস্যা নেই, আপনারা হ্যান্ড বিটারের সাথেও করে নিতে পারেন। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন আমি আবারও বিট করে নিচ্ছি। সবগুলি উপকরণ আমি একসাথে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি এবং 1/2 কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। দুটো উপকরণ আমি একসাথে চালনির সাহায্যে এভাবে ছেঁকে নেব। দেখুন কিভাবে ছেঁকে নিয়েছি। আমি অর্ধেক দেওয়ার পরে এটাকে ভালোভাবে বিট করে নেব, তারপরে বাকি অর্ধেক দিয়ে আবারও বিট করে নেব। দেখুন আমার অর্ধেক বিট করা হয়ে গিয়েছে। এখন আমি বাকি অর্ধেক আবারও চেলে দিচ্ছি। ছাঁকনির সাহায্যে চেলে নেওয়ার কারণটা হলো, দেখুন এখানে দলা দলা অংশ রয়ে গেছে, এটা ভালোভাবে এখন একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে মিশ্রণটা খুবই সুন্দর হয়। দেখুন কেকের জন্য আমার মিশ্রণটা রেডি না, আমার মিশ্রণটা খুবই ঘন হয়েছে, তাই এখন এতে আমি আবারও 1/4 কাপ দুধ দিয়ে দেব। আমি দুধ দিয়ে ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি। আমার মিশ্রণটা এখন ঠিক হয়েছে। দেখুন আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, এখন আর সে ঘন ভাবটা নেই। আমি যখন উপরের দিকে উঠাচ্ছি এটা গলে গলে সুন্দরভাবে নিচের দিকে পড়ছে, তার মানে আমার বিটটা সম্পূর্ণভাবে পারফেক্ট হয়েছে। এখন এতে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 3টি ডিম ভেঙে যে কুসুম রেখেছিলাম সেই কুসুম 3টি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি বিটারের সাহায্যে আর বিট করে নেব না, আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমি হাতের সাহায্যে কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মিশ্রণটা ঠিক এরকম হতে হবে, তাহলেই বুঝবেন যে আপনাদের কেকের জন্য মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে। আমার মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে। এখন আমি একটি কেক টিন নেব বেকিং করার জন্য।
দেখুন আমি একটি কেক টেন নিয়েছি, এখন এখানে আমি বেকিং পেপার বিছিয়ে দেব। তাই এটাকে আমি মাপ দিয়ে কাটার জন্য কোনাভাবে ভাঁজ করে নিয়েছি এবং আমি এই টিনের মাঝখানে রেখে হাতের সাহায্যে চিহ্ন দিয়ে নিচ্ছি কতটুকু আমার কেটে নিতে হবে। দেখুন আমার এই চিহ্ন অনুযায়ী আমার এভাবে এটাকে কেচির সাহায্যে কেটে নিতে হবে এবং সাইডে দেওয়ার জন্য আমি সেই পেপার নিচের সাইড কীভাবে কেটে নিয়েছি দেখুন, ঠিক এভাবে কেটে নিতে হবে এবং কাটা পাশ এভাবে নিচে দিয়ে এটাকে চতুর্দিকে বিছিয়ে নিতে হবে। দেখুন আমি বিছিয়ে নিয়েছি, এখন গোল করে যে কেটে রেখেছিলাম মাঝখানে তাও বিছিয়ে দিয়েছি। এখন আমি এই টিনের ভিতরে মিশ্রণটা ঢেলে দেব। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, মিশ্রণটা ঠিক এরকম হতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কেকের জন্য যেই মিশ্রণের প্রয়োজন সেটা আপনাদের রেডি হয়েছে। এখন আমি একটি কাঠির সাহায্যে এটাকে ঘুরিয়ে দেব, তাহলে এটা ভালোভাবে বসে যাবে এবং আমি হাতের সাহায্যে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, তাহলে এটা চতুর্দিক ভালোভাবে বসে যাবে। আমার বেক করার জন্য কেকটা রেডি। আমি 10 মিনিট আগে ওভেনকে 180 ডিগ্রিতে ছেড়ে রেখেছি, এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। দেখুন আমি 20 মিনিট পরে কেকটা নামিয়েছি, আমার কেকটা হয়ে গিয়েছে। আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি, দেখুন আমার কাঠি পুরোপুরি সাদা, কোনো কিছু লেগে আসেনি, তার মানে আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। আশা করি আমার এই কেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল লাইট অন করে অল বাটন ক্লিক করে নেবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। দেখুন কেকটা গরম, তবু আমি আপনাদের দেখানোর জন্য কেক টিন খুলে নিয়েছি এবং পাশে যে পেপার দিয়েছিলাম দেখুন পেপারটা কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা নিচে যেই কাগজটা বিছিয়েছিলাম সেই কাগজটা কেকের সাথে সুন্দরভাবে লেগে আছে। এখন আমি হাতের সাহায্যে এক কোণা থেকে দেখুন কিভাবে কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে সুন্দর করে কাগজটা উঠিয়ে নিতে হবে। দেখুন আমার কেকটা কিন্তু নিচে পুড়ে যায়নি এবং খুব সফট হয়েছে, দেখুন কত সুন্দর নরম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।